আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাঙালিদের অতি পছন্দের একটি রেসিপি, বাপা ইলিশ। আর এই বাপা ইলিশে কিন্তু ইলিশের আসল স্বাদটা পাওয়া যায়। বাপা ইলিশটা আমাদের সবারই কম বেশি অনেক পছন্দের। এই বাপা ইলিশ রান্না করাটা কিন্তু খুবই সহজ, আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই বাবা ইলিশটা রান্না করতে কী কী লাগছে আমি আপনাদেরকে পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি। এর আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এখনও আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি এমন নিত্য নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো ইলিশ, বাবা ইলিশটা রান্না করতে কী কী লাগছে আমি আপনাদেরকে পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লেজ সহ 18 পিস ইলিশ মাছ নিয়েছি। আর এই ইলিশ মাছটা কিন্তু বড় সাইজের না, একটু মাঝারি সাইজের। তো এইখানে 18 পিস যেহেতু আমি ইলিশ মাছ নিয়েছি, তো মশলার পরিমাণটা কিন্তু আমার বাড়িয়ে দিতে হবে। তো আমি মাছগুলো এরকম সাইজের টুকরো করে নিয়ে ভালোভাবে ধুয়ে একটা চাকরিতে পানিটা ছেঁকে নিয়েছি, যাতে পানিটা সরে যায়। আর এখানে আমি সরিষা বাটা নিয়েছি 5 টেবিল চামচ, যেহেতু মাছের পরিমাণটা এখানে বেশি, তো সরিষার বাটার পরিমাণটা একটু বেশি। আর এখানে মরিচ গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, আর এটা হচ্ছে জিরা গুঁড়া, এখানে 1 টেবিল চামচ জিরা গুঁড়া নিয়েছি। আর পরিমাণ মতো লবণ নিয়েছি, আমি ধনিয়া গুঁড়া দিইনি, আপনারা চাইলে ধনিয়া গুঁড়াটা দিতে পারেন। আর এখানে সরিষা বাটাটা আমি যখন বেটেছি তখন 2টা কাঁচামরিচ দিয়ে সরিষার সাদা সরিষা যেটা সেটা বেটে নিয়েছি, তাহলে কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে কালো সরিষা সাদা সরিষা মিলিয়েও বেটে নিতে পারেন। আর এখানে পেঁয়াজ বাটা নিয়েছি 1/2 কাপ, যেহেতু পেঁয়াজটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি তাই একটু পাতলা দেখাচ্ছে। আর এখানে 1/2 কাপ সরিষার তেল নিয়েছি, আর সরষের তেলটা একদম পিওর তেল, এটা বাজারে কেনা না, ঘরে যে সরষের ভাঙানোর যে তেলটা সেই তেলটাই আমি নিয়েছি। তো প্রথমে আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব। প্রথমে যে পেঁয়াজ বড়াটা, সেই পেঁয়াজ বড়াটা এখানে আমি ঢেলে দিব। আবার অনেকে ভাবতে পারেন পেঁয়াজ বাটা ইলিশে দিলে ভালো লাগে না, আসলে আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে আপনি রান্না করে দেখবেন, আর আপনাদের কাছেও ভালো লাগবে। পেঁয়াজ বাটা দেওয়াতে কিন্তু ইলিশের গন্ধ মোটেও কমবে না। আমি যেহেতু আদা রসুন বাটা কোনোটাই দিচ্ছি না, শুধু পেঁয়াজ বড়াটাই দিচ্ছি। তারপর পেঁয়াজ বড়াটা দেওয়ার পর এখানে সরিষা বাটাটা দিয়ে দিলাম, আর সরিষা বাটাটা দিয়ে পেঁয়াজ আর সরিষা ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তাই যে দেখুন মিশানো হয়ে গিয়েছে সরিষা বাটা আর পেঁয়াজ বাটা। তো এখন আমি যে হলুদ মরিচ আর জিরা গুঁড়া লবণ রেখেছি সেগুলো ঢেলে দিব। তো এখন এই সবগুলো মশলা একসাথে আমি মিশিয়ে নিব। তো এই যে মশলার পরিমাণটা একটু বেশি, কিন্তু যেহেতু আমি মাছের পরিমাণ বেশি নিয়েছি তাই মশলার পরিমাণ কিন্তু বেশি। অনেকে ভাবতে পারেন আমি বেশি মশলা দিয়েছি, আসলে এখানে যেহেতু মাছের পরিমাণটা বেশি তো মশলার পরিমাণটা বেশি হবে। তো সবগুলো মশলা মিশানো হয়ে গিয়েছে, এখানে সরিষার তেলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ সরষের তেল দিয়েছি। আমি কিন্তু তেলের পরিমাণটা বেশি দিইনি, আমি একদম যতটুকু দরকার ততটুকুই দিয়েছি। তো এই সবগুলো মশলা একসাথে মিশানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি সবগুলো মাছ এখন দিয়ে দিব। তো সবগুলো মাছ এভাবে দিয়ে তারপর আবার ভালোভাবে এই মশলার সাথে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো মশলার সাথে মাখানো, ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে ভিতরে একদম মশলা ভিতর পর্যন্ত পৌঁছায়। তো এভাবে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর মাখানোর পর আমি 1/2 ঘন্টার জন্য রেখে দিব। তো 30 মিনিট রেখে দিলে এটা ম্যারিনেট করলে এই রান্নাটা খেতে বেশি মজা হয়। তো এইভাবে এই যে দেখুন মাখানো হয়ে গিয়েছে, তো এটা 30 মিনিটের জন্য আমি রেখে দিব। 30 মিনিট পর আমি রান্নাতে চলে যাব। একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম 30 মিনিটের জন্য। তো এই যে দেখুন 30 মিনিট পর, তো এই 30 মিনিট পর এখন রান্নাতে চলে যাব। তো আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আর এই বাপা ইলিশটা রান্না করার জন্য আমি এখানে একটা সসপ্যান নিয়েছি। আমার এখানে যেহেতু স্টিলের বক্স আছে সেটাতে 4-5টা বা বড় জোর 6টা মাছ নিবে, বেশি মাছ নিবে না, তো তাই আমি এখানে বড় একটা সসপ্যান নিয়েছি যাতে সবগুলো মাছ জায়গা হয়। তো এখানে সবগুলো মাছ এখন আমি মশলা আর মাছ সব একসাথে ঢেলে দিব এই সসপ্যানে। তো অবশ্যই একটু বড় পাত্র দেখে নিবেন, না হয় মাছগুলো কিন্তু ভেঙে যাবে, যেহেতু নাড়াচাড়া দেওয়া যাবে না, তো একটু বড় জায়গা নিয়েই এই রান্নাটা করতে হবে। তো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। তো এখন সবগুলো মাছ আমি বিছিয়ে তারপর মশলা সবগুলো সুন্দরভাবে একটু হাত দিয়ে বিছিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে যাতে রান্নাটা হয়। তো সবগুলো হয়ে গিয়েছে, এই যে আমি দেখুন। মশলা কিন্তু একদমই বাদ যাতে না যায় সবটা মশলাই দিবেন, এই মশলাটাই কিন্তু খেতে বেশি মজা লাগে বাদের সাথে।
তাই এইভাবে আমি কয়েকটা লাল আর সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম মুখটা একটু চিড়ে, একদম আমি কিন্তু ফালি করি না, একটু হালকা চিড়ে তারপর আমি দিয়ে দিলাম সবগুলো কাঁচামরিচ। এখানে 8-9টা কাঁচামরিচ দিয়েছি, জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আর অবশ্যই কাঁচামরিচটা দিবেন, কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। তো কাঁচামরিচটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চুলাই ওদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানে এই যে বসানোর পর আমি এখানে পানি দিয়ে দিয়েছি যাতে সসপ্যানটা 1/4 পানিতে ডুবু থাকে, এরকম আমি পানি দিয়েছি। আর এখানে একটা আমি মোটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি যাতে সসপ্যানটা না নাড়াচাড়া করে। তো এখানে যে একটা যে কোনো তোয়ালে বা এরকম একটা টিস্যু বিছিয়ে দিলে তাহলে আর এই পাত্রটা নাড়াচাড়া করবে না, সুন্দরভাবে বসে থাকবে। তো এখন আমি এই পানিটাতেই বসিয়ে দিল, এই পানিটার উপরে বসিয়ে দিলাম সসপ্যানটা আর চুলাটাও দিক দিয়ে জ্বালিয়ে দিলাম। এখন এই সসপ্যানের আমি ঢাকনাটা দিয়ে ডেকে রেখে দিব, আর পানির পরিমাণটা তো আপনি দেখে বুঝতে পারছেন, পুরো অর্ধেক বা বেশি দিবেন না, 1/4 পানি দিয়ে বসিয়ে দিলেই হবে। তো আমি সসপ্যানের ঢাকনাটা ডেকে রেখে দিলাম। এখন ঢাকনাটা ভালোভাবে রাখার জন্য আপনারা চাইলে, যদি মুখ দিয়ে ভাপ বের হয় তো আপনারা চাইলে এরকম একটা শিল দিয়ে নিতে পারেন, তাহলে আর ভিতরের ভাপটা বাইর হওয়ার কোনো চান্স থাকে না। তো এই যে দেখুন, আমি প্রায় 40-45 মিনিট রেখেছি মিডিয়াম আঁচে, আর মিডিয়াম আঁচে রাখার পর এই যে দেখুন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর ওইদিক দিয়ে কিন্তু পানিটা একবারেই শুকায়নি, সামান্য রয়েছে। তো মিডিয়াম আঁচে 40-45 মিনিট রান্নার পর কিন্তু এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে, দেখেই তো বুঝতে পারছেন কাঁচামরিচের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর 40-45 মিনিট পর যদি আপনার রান্নাটা না হয় তাহলে আপনি 1 ঘন্টাও রাখতে পারেন। আমি মিডিয়াম আছে 40-45 মিনিট সবসময় রাখি, আমার রান্নাটা 40-45 মিনিটেই সুন্দরভাবে হয়ে যায়। তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে একটা মাছের পিস আর এই যে একটু ঝোল নিয়ে নিলাম, দেখে তো বুঝতে পারছেন রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর রান্নাটা কিন্তু অনেক ভালো লাগছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে রান্না করে দেখবেন, আপনাদের বাসার সবাই অনেক পছন্দ করবে। আমার বাসার সবাই তো খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এরকম সরষে ইলিশের আমি একটা বাপা ইলিশের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, এর আগে আমি একটা সরষে ইলিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।